বর্তমানে বাংলাদেশের কোন কোন ব্যাংকগুলা ভালো, অর্থাৎ কোন ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা সুরক্ষিত থাকবে? বর্তমানে বাংলাদেশে ব্যাংকিং অবস্থার জন্য এটা এখন সবার মনে একটা কমন প্রশ্ন। দেখুন, একটা ব্যাংকে কিন্তু আমরা চাইলেই ভালো বলতে পারি না। একটা ব্যাংকে ভালো বলার পেছনে তার অনেকগুলো প্যারামিটার্স থাকে, যেমন ব্যাংকের ক্রেডিট রেটিং, NPL বা ক্লাসিফাইড লোন, অ্যাসেট এবং লাইবিলিটি রেশিও, ক্যাপিটাল অ্যাডেকেসি রেশিও, তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট ডাইভার্সিফিকেশন, দেন সাস্টেইনেবল গ্রোথ এবং ব্যাংকের প্রফিট, ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরস এবং ওই ব্যাংকটার প্রতি গ্রাহকের আস্থা কেমন। এই সমস্ত প্যারামিটারসগুলো অ্যানালাইসিস করেই কিন্তু বলা যায় যে একটা ব্যাংক ভালো না খারাপ। সুতরাং এই প্যারামিটারগুলো অ্যানালাইসিস করে আজকে আমরা ফাইন্ড আউট করবো বাংলাদেশের টপ ব্যাংক কোনগুলো। প্রথমে হচ্ছে ব্যাংকের ক্রেডিট রেটিং। ব্যাংকের ক্রেডিট রেটিং একটা গুরুত্বপূর্ণ সূচক। এটি ব্যাংকের ঋণ গ্রহণের ক্ষমতা এবং আর্থিক স্থিতিশীলতা নির্দেশ করে। 2023 এবং 24 সালের জন্য সবগুলো ব্যাংক তাদের ক্রেডিট রেটিংটা কমপ্লিট করেছে। সো এখানে আপনারা ব্যাংক নেমটা দেখতে পাচ্ছেন। এই ব্যাংকগুলো তাদের ক্রেডিট রেটিং অনেক ফরেন এবং লোকাল কোম্পানি দিয়ে করিয়ে থাকে। সো যেসব ব্যাংকগুলো লং টার্ম রেটিং AAA, AA এবং এ, এই ব্যাংকগুলোকে সবচেয়ে ভালো ক্যাটাগরির ব্যাংক হিসাবে বিবেচনা করা হয়। বাংলাদেশ ব্যাংকও এই ব্যাংকগুলোকে রেটিং দিয়ে থাকে। এখানে শর্ট টার্ম রেটিংটাও দেওয়া আছে এবং কবে এই ব্যাংকগুলোকে রেটিং করা হয়েছে সেই তারিখটাও এখানেও দেখতে পাচ্ছেন। তবে কোনো ব্যাংকের রেটিং যদি BB বা তার কম হয়ে থাকে, তার মানে সেটা নির্দেশ করে এই ব্যাংকটা কিছুটা ঝুঁকিপূর্ণ ব্যাংক। যে কোম্পানিগুলো এই ব্যাংকের ক্রেডিট রেটিং করে, তারা ব্যাংকের কিছু কোর প্যারামিটার এবং সাপ্লিমেন্টারি প্যারামিটার এখানে ফোকাস পয়েন্ট হিসাবে রেখে এই ব্যাংকগুলোকে রেটিং দেয়। সো কোর প্যারামিটার মধ্যে ইনক্লুডেড থাকে অ্যাসেট কোয়ালিটি, ক্যাপিটালাইজেশন, আর্নিংস এবং রিসোর্স প্রোফাইল। আর সাপ্লিমেন্টারি ক্যাটাগরির মধ্যে ইনক্লুড করা থাকে মার্কেট পজিশন, লিকুইডিটি এবং ব্যাংকের ম্যানেজমেন্ট প্রোফাইল। বিভিন্ন কোম্পানি ওয়াইজ ব্যাংকের এই রেটিং প্রসেস এবং তাদের যে ফোকাসিং পয়েন্টগুলো, সেগুলো ভিন্ন ভিন্ন হতে পারে। আমরা এখন ফাইন্ড আউট করবো বাংলাদেশের ক্রেডিট রেটিংয়ের টপ ব্যাংক কোনগুলো। সো লং টার্ম রেটিংয়ের জন্য আমরা AAA এবং AA ক্যাটাগরির ব্যাংকগুলোকে নিব এবং বাংলাদেশ ব্যাংক যে ব্যাংকগুলোকে 1 রেটিং দিয়েছে আমরা সেই ব্যাংকগুলোকে সিলেক্ট করব এবং যেটা শর্ট টার্ম রেটিং 1 আমরা সেই ব্যাংকগুলোকে সিলেক্ট করব। এখানে একটা কথা বলে রাখছি, আমরা শুধুমাত্র এখানে লোকাল ব্যাংকগুলোর উপর অ্যানালাইসিস করছি, অর্থাৎ মাল্টিন্যাশনাল বা ফরেন ব্যাংকগুলোকে আমরা এখানে ইনক্লুড করিনি। এবং সর্বশেষ ঘরে যে মার্ক, যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই মার্ক অপশনের মাধ্যমে আমরা প্রত্যেকটা ব্যাংকে একটা মার্কিং করব এবং ফাইনালি আমরা সেই মার্কিং ধরেই কিন্তু আমরা টপ যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোকে আমরা লিস্ট করব। সো আমরা প্রথম 5টা ব্যাংক পেয়েছি, যেগুলো হচ্ছে লং টার্ম রেটিং AA, যেটা বাংলাদেশ ব্যাংকিং 1 দিয়েছে, এবং যাদের শর্ট টার্ম রেটিং 1। সো এই ব্যাংকগুলোর মার্ক হচ্ছে 1। পরবর্তীতে যে 6টা ব্যাংক, যে ব্যাংকগুলো হচ্ছে AA রেটিং পেয়েছে তাদের ক্রেডিট রেটিংয়ে, বাংলাদেশ ব্যাংকেরও রেটিং 1 এবং তাদের শর্ট টার্ম যে রেটিং সেটাও 1, এবং এই ব্যাংকগুলোকে আমরা মার্ক দিচ্ছি 2। সো আমরা ক্রেডিট রেটিংয়ের বেসিসে বাংলাদেশের টপ 11টা ব্যাংক পেয়েছি। এই ব্যাংকগুলোর উপরেই আমরা পূর্ণাঙ্গ একটা অ্যানালাইসিস করব যে এই ব্যাংকগুলোর আসলে স্ট্রেংথ কেমন। তারপরের অ্যানালাইসিস পয়েন্টটা হচ্ছে অ্যাসেট এবং ডিপোজিট রেশিও। ব্যাংকের অ্যাসেট এবং ডিপোজিট রেশিও হলো গ্রাহকদের আমানতের কত পার্সেন্ট পর্যন্ত লোন দেওয়া উচিত, অর্থাৎ ব্যাংকগুলো যে গ্রাহকদের কাছ থেকে যে আমানতটা নেয় DPS বা তাদের অ্যাকাউন্টের মাধ্যমে বা FDR মাধ্যমে, সেটার কত পার্সেন্ট পর্যন্ত তারা লোন দিতে পারে। ধরুন কোনো ব্যাংক গ্রাহকদের কাছ থেকে 100 টাকা আমানত হিসাবে গ্রহণ করলো, সে যদি এই 100 টাকার 50% লোন হিসাবে গ্রাহকদেরকে দেয়, তার মানে হচ্ছে এই ব্যাংকের ইনকাম কম হচ্ছে, ব্যাংক তার আমানতের যথাযথ ব্যবহার করছে না। আবার আরেকটা ব্যাংক ধরেন এই আমানতের 75 থেকে 90%, অর্থাৎ 75 থেকে 90 টাকা পর্যন্ত ঋণ হিসাবে দিচ্ছে, এটা হচ্ছে ভালো রেশিও, ব্যাংক নিরাপদভাবেই কাজ করছে। বাট কোনো ব্যাংক যদি 100%-এর বেশি লোন দেয়, অর্থাৎ সে আমানত হিসাবে 100 টাকা নিল, আবার সে 100 টাকার বেশি গ্রাহকদেরকে ঋণ হিসাবে দিয়ে দিচ্ছে, তার মানে এটা ঝুঁকিপূর্ণ, ব্যাংক বেশি পরিমাণ ঋণ দিচ্ছে। সুতরাং সুস্থ ব্যাংকিংয়ের জন্য এই রেশিও ব্যালেন্স থাকাটা খুবই জরুরি, অর্থাৎ আপনি গ্রাহকদের কাছ থেকে আমানত হিসাবে যে টাকাটা নিয়েছেন সেটা আপনি যদি নিজের কাছে রেখে দেন, তাহলে তো ব্যাংকের কোনো লাভ হবে না। সেই টাকাটা অবশ্যই ব্যাংকে কোথাও বিনিয়োগ করতে হবে, ঋণ হিসাবে দিতে হবে, বাট সেটা কত পার্সেন্ট দিতে হবে, সেটা যদি কম দেয় তাহলে ব্যাংকের প্রফিট কম হবে, আবার যদি সেটা বেশি পরিমাণে দিয়ে দেয় তাহলে ব্যাংক ঝুঁকিপূর্ণ থাকবে। তার মানে 75 থেকে 90% যদি ব্যাংক ডিপোজিট থেকে লোন হিসাবে গ্রাহকদেরকে দেয়, তার মানে বুঝতে হবে এই ব্যাংকটা ভালোভাবে কাজ করছে। সো এখন আমরা দেখব 2023 সালের 31শে ডিসেম্বর ব্যাংকের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী কোন ব্যাংকের অ্যাসেট এবং ডিপোজিট রেশিওটা কেমন ছিল। সো প্রথমে ছিল ইসলামী ব্যাংক, তার অ্যাসেট এবং ডিপোজিট রেশিও ছিল 91.90%, যেটা আমরা মার্ক 1 দিয়েছি। 2 নম্বরে ছিল পূবালী ব্যাংক, 3 নম্বরে ছিল NCC ব্যাংক, 4 নম্বরে ট্রাস্ট ব্যাংক, 5 নম্বরে হচ্ছে সিটি ব্যাংক, 6 নম্বরে ডাচ বাংলা, 7 নম্বরে প্রিমিয়ার ব্যাংক, 8 নম্বরে EBL, 9 নম্বরে যমুনা ব্যাংক এবং 10 নম্বরে ব্র্যাক ব্যাংক, আর 11 নম্বরে হচ্ছে ব্যাংক এশিয়া ছিল। সো এটা থেকে
আমরা পেয়ে গেলাম যে কোন কোন ব্যাংকগুলোর অ্যাসেট এবং ডিপোজিট রেশিওটা ভালো ছিল এবং তাদের মার্কটাও আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা অ্যানালাইসিস করব এই ব্যাংকগুলোর NPL অর্থাৎ নন পারফর্মিং লোন অথবা ক্লাসিফাইড লোন, যেটাই আমরা বলি না কেন। ধরুন কোনো ব্যাংক থেকে একজন ব্যক্তি 2,00,000 টাকা লোন হিসাবে নিল এবং তাকে বলে দেওয়া হলো যে প্রতি মাসে আপনি 10,000 টাকা কিস্তি হিসাবে ব্যাংকে পরিশোধ করতে হবে। কিন্তু ওই ব্যক্তি যদি 3 মাস অর্থাৎ টানা 90 দিন ওই ব্যাংকে কোনো কিস্তি পরিশোধ না করে, তাহলে ব্যাংক ওই লোনটাকে NPL বা ক্লাসিফাইড লোন বা সেটাকে ঋণ খেলাপি হিসাবে ধরে নেবে। তার মানে হচ্ছে কোনো লোন যদি NPL হয়, ব্যাংক সেই লোনের মূল টাকা এবং ইন্টারেস্ট কোনো কিছুই ফেরত পায় না। এজন্য NPL ব্যাংকের ঝুঁকি তৈরি করে। তাই যে ব্যাংকের NPL পার্সেন্টেজ যত কম, সেই ব্যাংকের আর্থিক ঝুঁকি তত কম থাকবে। চলুন এবার আমরা দেখি 2023 সালের 31শে ডিসেম্বরের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী কোন ব্যাংকের NPL সবচেয়ে কম ছিল। তো প্রথমে হচ্ছে পূবালী ব্যাংক, যার NPL রেশিও ছিল 2.86%। সো এই ব্যাংকটাকে আমরা 1 মার্ক দিলাম। তারপরে হচ্ছে EBL, তারপরে ব্র্যাক ব্যাংক, তারপরে সিটি ব্যাংক, তারপরে ডাচ বাংলা, তারপরে হচ্ছে যমুনা ব্যাংক, তারপরে প্রিমিয়ার। 8 নম্বরে ছিল NCC ব্যাংক, 9 নম্বরে ছিল ট্রাস্ট ব্যাংক, 10 নম্বরে ব্যাংক এসি এবং 11 নম্বরে ছিল ইসলামী ব্যাংক। সো আমরা দেখেছিলাম অ্যাসেট এবং ডিপোজিট রেশিওতে কিন্তু ইসলামী ব্যাংক 1 নম্বরে ছিল, অর্থাৎ তারা গ্রাহকদের কাছ থেকে আমানত বেশি নিয়েছে, তারা ঋণও বেশি দিয়েছে। কিন্তু যদি NPL এর পার্সেন্টেজে যায় তাহলে কিন্তু ইসলামী ব্যাংকের NPL সবচেয়ে বেশি ছিল 9%, অর্থাৎ তারা গ্রাহককে যে পরিমাণ টাকা লোন দিয়েছে সেই পরিমাণ টাকা গ্রাহকদের কাছ থেকে তারা কিন্তু ফেরত পায়নি। সো যে কারণে তাদের NPL পার্সেন্টেজটা বেশি। সো আমরা এখান থেকে কিন্তু পেয়ে গেলাম যে কোন ব্যাংকের NPL বেশি ছিল এবং পাশে সেটার মার্কটা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের অনেক রিলেটিভ বা ফ্যামিলি মেম্বার দেশের বাইরে থাকে, তারা দেশে টাকা পাঠানোর ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হয়। যেমন টাকা পাঠাতে বেশি চার্জ কাটে, কম এক্সচেঞ্জ রেট পায় এবং ফ্যামিলি মেম্বাররা টাকা পেতে দেরি হয়। এই ধরনের আরও অনেক রকম সমস্যা আছে। কিন্তু তাদের যদি আইফার্স্ট গ্লোবাল ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে, তাহলে যে কোনো সময় তারা বাংলাদেশে বিনা চার্জে বিকাশ, নগদ, রকেট এবং যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে ইনস্ট্যান্ট টাকা পাঠাতে পারবে। সেক্ষেত্রে তারা এক্সচেঞ্জ রেটটাও পাবে সবচেয়ে বেশি। আইফার্স্ট গ্লোবাল ব্যাংকে অ্যাকাউন্ট খুলতেও কোনো চার্জ লাগে না। পৃথিবীর যে কোনো দেশে বসে আইফার্স্ট গ্লোবাল ব্যাংকে একটা মাল্টি কারেন্সি ব্যাংক অ্যাকাউন্ট খোলা যায়। আইফার্স্ট গ্লোবাল ব্যাংক UK-র ফুললি লাইসেন্সপ্রাপ্ত একটা ডিজিটাল ব্যাংক। এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পৃথিবীর প্রায় 40টিরও বেশি দেশে এবং 40টিরও বেশি কারেন্সিতে টাকা পাঠানো যায়। আইফার্স্ট গ্লোবাল ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানো সম্পূর্ণ ফ্রি। সাথে সরকারি যে 2.5% প্রণোদনা রয়েছে, সেটাও ইনস্ট্যান্ট আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কিভাবে বিকাশ, নগদ, রকেট এবং যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন এবং কিভাবে আইফার্স্ট গ্লোবাল ব্যাংকে একটা মাল্টি কারেন্সি অ্যাকাউন্ট খুলবেন, সেটার লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে এবং প্রথম কমেন্টে দেওয়া আছে। আপনার রিলেটিভ যারা আছে তাদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন, তাহলে তারাও আইফার্স্ট গ্লোবাল ব্যাংকের মাধ্যমে যদি বাংলাদেশে টাকা পাঠায় তাহলে ইজিলি কোনো চার্জ ছাড়াই তারা টাকা পাঠাতে পারবে। এরপরে আমরা পরের পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যেটার নাম হচ্ছে ক্যাপিটাল অ্যাডেকেসি রেশিও, সংক্ষেপে বলা হয় কার। কোনো গ্রাহক যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে সেটা ফেরত না দেয়, তাহলে ব্যাংক নিজের টাকা দিয়ে সেই ক্ষতি সামলাতে হবে। সুতরাং কার বলতে বোঝায় ব্যাংকের সেই ক্ষতি সামলানোর জন্য পর্যাপ্ত টাকা আছে কিনা। সো ব্যাংক প্রথমে গ্রাহকদের কাছ থেকে কিন্তু আমানত হিসাবে টাকাটা সংগ্রহ করে, আবার অন্য গ্রাহকদেরকে সেটা লোন হিসাবে দেয়। কিন্তু অনেকেই সেই লোন কিন্তু ফেরত দেয় না, লোন ডিফল্টার হয়। বাট ব্যাংক যে যাদের কাছ থেকে আমানত গ্রহণ করেছে তাদেরকে তো অবশ্যই ব্যাংক সে টাকাটা ফেরত দিতে হবে। সো ব্যাংকের কাছে কিন্তু সে নির্দিষ্ট পরিমাণ ফান্ড থাকতে হবে যেন সে আমানতকারীদের টাকা যথাসময়ে ফেরত দিতে পারে। বাংলাদেশ ব্যাংকের রেগুলেটরি রিকোয়ারমেন্ট অনুযায়ী ন্যূনতম ব্যাংকের ক্যাপিটাল অ্যাডেকেসি রেশিও 10% হতে হবে। 2023 সালের 31শে ডিসেম্বরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অনুযায়ী সো কোন ব্যাংকের কার রেশিও কত ছিল, এবার আমরা চলুন সেটা দেখি। সো কার রেশিওতে 1 নম্বরে ছিল ব্র্যাক ব্যাংক, যার কার রেশিও ছিল 18.61%, এবং যমুনা ব্যাংক ছিল 2 নম্বরে, যার কার রেশিও ছিল 16.64%। তারপরে 3 নম্বরে ব্যাংক এশিয়া, 4 নম্বরে ডাচ বাংলা, 5 নম্বরে সিটি ব্যাংক, 6 নম্বরে ছিল EBL, 7 নম্বরে NCC, 8 নম্বরে পূবালী ব্যাংক, 9 নম্বরে ট্রাস্ট ব্যাংক এবং 10 নম্বরে ছিল প্রিমিয়ার ব্যাংক, 11 নম্বরে ছিল ইসলামী ব্যাংক। সো টপ অনুযায়ী পাশে কিন্তু আপনারা মার্কটাও দেখতে পাচ্ছেন। যে ব্যাংকের কার রেশিও যত বেশি থাকবে, বুঝতে হবে সেই ব্যাংকটা তাদের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে ততটাই স্ট্রং। সো পরবর্তী পয়েন্টটা হচ্ছে ইয়ার অন ইয়ার সাস্টেইনেবল প্রফিট গ্রোথ। ব্যাংকের ইয়ার অন ইয়ার সাস্টেইনেবল প্রফিট গ্রোথের মাধ্যমে একটা ব্যাংকে মূল্যায়ন করা যায়। কোনো ব্যাংক যদি ইয়ারলি 5-10% পর্যন্ত প্রফিট করে, তাহলে সেই ব্যাংকটাকে ভালো ব্যাংক হিসাবে বিবেচনা করা হয়। আর কোনো ব্যাংক যদি 10-15% পর্যন্ত প্রফিট করে, তাহলে সেটাকে ভালো প্রবৃদ্ধি বোঝায়।
আর কোনো ব্যাংক যদি 15% বেশি প্রফিট করে ইয়ারলি, তাহলে সেটাকে খুব ভালো এবং চমৎকার বলা যায়। তবে এটা কন্টিনিউ করার বড় চ্যালেঞ্জ। এখানে কিন্তু আমরা সাস্টেইনেবল প্রফিটের কথা বলছি, অর্থাৎ প্রতি বছর কিন্তু ব্যাংকে আস্তে আস্তে করে হলে কিন্তু প্রফিট করে যেতে হবে, অর্থাৎ কোনোভাবে কিন্তু ফল করা যাবে না। সো এখানে আমরা 2020, 2021, 2022 এবং 2023 সালের প্রফিটটি ইনক্লুড করেছি, অর্থাৎ ব্যাংকগুলো তাদের শেয়ার হোল্ডারদের জন্য যে প্রফিটটা ডিসক্লোজ করেছে সেই প্রফিটটি আমরা এখানে ইনক্লুডটা করেছি। সো এখানে আপনারা অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন প্রফিটের। সুতরাং এই প্রফিটের এখন আমরা ইয়ার অন ইয়ার সাস্টেইনেবল গ্রোথটা দেখব। সো শুরুতে দেখতে পাচ্ছেন প্রিমিয়ার ব্যাংক কিন্তু প্রথম যে 2021 সালে 20 থেকে 21 এসে তারা কিন্তু প্রফিটের পার্সেন্টেজ ছিল 78%, বাট 2022 এসে সে প্রফিটটা কিন্তু 23% এবং 2023 সালে সেটা হয়েছে 20%। এবং পূবালী ব্যাংকের পার্সেন্টেজটাও দেখতে পাচ্ছেন, ব্র্যাক ব্যাংকেরটাও মোটামুটি ভালো পজিশানে, তারপরে সে ট্রাস্ট ব্যাংকও আছে ভালো পজিশানে, ইবিএলও আছে আপনার 15%, 7%, 20% মোটামুটি। বাট ডাচ বাংলা বা পরেরগুলো যদি আমি দেখাই, এগুলো কিন্তু সাস্টেইনেবিলিটি কিন্তু খুব খারাপ লেভেলে আছে। তার কারণ হচ্ছে ডাচ বাংলার প্রথম 2021 সালে 1%, 22 সালে 2%, বাট 23 সালে গিয়ে সেটা কিন্তু 42%। আবার ইসলাম ব্যাংকের কথাও যদি বলি, 2021 সালে সেটা প্রায় অলমোস্ট 0%, বাট 22 সালে সেটা ছিল 28%, বাট 23 সালে আবার সেটা 3% নেমে গিয়েছে। অর্থাৎ বাকি ব্যাংকগুলোর কিন্তু সাস্টেইনেবল গ্রোথ কিন্তু প্রপারলি হচ্ছে না। সো আমরা সাস্টেইনেবল গ্রোথের পার্সেন্টেজ অনুযায়ী যদি মার্ক করতে চাই, তাহলে প্রিমিয়ার এবং পূবালী ব্যাংকে আমরা 1 মার্ক করছি, ব্র্যাক ব্যাংকে 2 মার্ক করছি, ট্রাস্ট ব্যাংক এবং ইবিএলকে 3 মার্ক করছি, বাকি যে ব্যাংকগুলোকে আমরা কিন্তু 4 মার্ক করছি। এখানে আমি একটা কথা বলে রাখছি, আমি এখানে যে অ্যানালাইসিসটা করছি এই অ্যানালাইসিস পুরোটাই কিন্তু আমার নিজের ওপিনিয়ন। সো অনেকে কিন্তু এটা নিয়ে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারেন। তারপর অ্যানালাইসিস পয়েন্ট হচ্ছে বোর্ড অফ ডিরেক্টর। একটা ব্যাংকের দক্ষ, ভালো এবং কোয়ালিফাইড বোর্ড অফ ডিরেক্টর খুবই জরুরি। তারা সঠিকভাবে ব্যাংকে চালাতে সাহায্য করে, যেন ব্যাংকে কোনো দুর্নীতি এবং কোনো অনিয়ম না হয়, যাতে গ্রাহক ও বিনিয়োগকারীরা ব্যাংকের উপর আস্থা রাখতে পারে। কারণ আমরা দেখেছি একটা অসৎ এবং দুর্নীতিবাজ বোর্ড কীভাবে ব্যাংকের সর্বনাশ ডেকে আনতে পারে। তারপরের পয়েন্টটা হচ্ছে ব্যাংকের প্রতি গ্রাহকের আস্থা। যদি একটা ব্যাংক গ্রাহকদের টাকা নিরাপদ রাখে এবং সব সেবা ঠিকমতো দেয়, তাহলে গ্রাহকরা ব্যাংকের উপর ভরসা করে। যেমন সময় মতো টাকা তুলতে পারলেই কিন্তু গ্রাহকরা অনেক খুশি, এতে ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা বাড়ে। গ্রাহকের এই আস্থাই একটা ব্যাংকে টিকে থাকতে সাহায্য করে। যদি উদাহরণ হিসাবে বলি, তাহলে ইসলামী ব্যাংক নিয়ে কিন্তু আমরা অনেক খারাপ নিউজ দেখেছি, কিন্তু তারপরও গ্রাহকগণ ইসলামী ব্যাংকের উপর পূর্ণাঙ্গ আস্থা রেখেছে, যে কারণে সকল সংকট কাটিয়ে আবার ঘুরে দাঁড়াচ্ছে ইসলামী ব্যাংক। সুতরাং আপনি যে ব্যাংকে ব্যাংকিং করছেন, আপনাকে অবশ্যই সেই ব্যাংকের উপর আস্থা রাখতে হবে। অ্যানালাইসিসের বেসিসে তাহলে চলুন এখন আমরা ফাইন্ড আউট করি যে কোন ব্যাংকটা আসলে সবচেয়ে বেশি ভালো। সো আমাদের মার্কিং অনুযায়ী আমরা সিরিয়ালে ব্যাংকগুলোকে সাজিয়েছি। সো আমাদের ক্রেডিট রেটিং, এডি রেশিও, এনপিএল, কার এবং ইয়ার অন ইয়ার সাস্টেনেবল গ্রোথ পার্সেন্টেজ। সো আমাদের র্যাঙ্কিং অনুযায়ী প্রথমে সেফ ব্যাংক হচ্ছে পূবালী ব্যাংক, তারপরে হচ্ছে ব্র্যাক ব্যাংক, তারপরে সিটি ব্যাংক, 4 নম্বরে ডাচ বাংলা, 5 নম্বরে হচ্ছে ইবিএল, 6 নম্বরে যমুনা ব্যাংক, 7 নম্বরে এনসিসি ব্যাংক, 8 নম্বরে প্রিমিয়ার ব্যাংক, 9 নম্বর হচ্ছে ট্রাস্ট ব্যাংক, 10 নম্বর ইসলামী ব্যাংক এবং 11 নম্বরে এসছে আমাদের ব্যাংক এশিয়া। সো আপনারা এখানে কিন্তু যে ক্রেডিট রেটিংয়ের নাম্বারটা দেখতে পাচ্ছেন, আপনারা এডি রেশিওর মার্কটা দেখতে পাচ্ছেন, এনপিএলের মার্কটা দেখতে পাচ্ছেন, কারের মার্কটা দেখতে পাচ্ছেন এবং ইয়ার অন ইয়ার গ্রোথের যে মার্ক সেটা দেখতে পাচ্ছেন, এবং ফাইনালি আপনারা সামারিটা দেখতে পাচ্ছেন যে ব্যাংকগুলোকে আমরা লিস্টিং করেছি। সুতরাং এই বেসিক পয়েন্টগুলো অ্যানালাইসিস করেই কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি যে কোন ব্যাংকগুলো ভালো বা কোন ব্যাংকগুলোর উপরে আমাদেরকে ভরসা করা উচিত। এই অ্যানালাইসিসের উপরে আপনার যদি কোনো মতামত থাকে, সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, সেটা হচ্ছে আপনি যেই ব্যাংকে ব্যাংকিং করছেন, আপনাকে অবশ্যই আপনার ব্যাংকের উপর আস্থা রাখতে হবে। কারণ ব্যাংকিং যে অবস্থা, সেটা কিন্তু ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, আস্তে আস্তে ব্যাংকগুলো ভালো করছে, ঘুরে দাঁড়াচ্ছে। তার মানে আমরা গ্রাহক হিসাবে অবশ্যই ব্যাংকের পাশে থাকতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। আর আপনার যদি কোনো মতামত থাকে, সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, কথা হবে পরবর্তী নতুন আর একটা ভিডিওতে।